Police Fight. শুক্রবার তো কাজ বন্ধ ছিল ওই ফরিদের ব্যাপারটার জন্য। হ্যাঁ হ্যাঁ কাজ তো বন্ধ ছিল, কিন্তু তারপর শনিবার, হ্যাঁ শনিবার, শনিবার একটা মিস্ত্রি দুটো হেল্পার। এখন পারবো না, এখন তো হিসেব করছি। শোনো শোনো শোনো, এখন তুমি অন্য একটা কিছু খেলো, আমার হিসেবটা শেষ হয়ে গেলে তারপর আমি তোমাকে দিচ্ছি। বাবু দিদুনের হিসেবটা একটু সেরে নি, এক্ষুনি হয়ে যাবে। বাবু তুমি খেলা করবে যাও, দিদুনে হয়ে গেলেই চলে যাবে। না 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 তুই হাত পাবি না, বলটা সেলফের উপরে আছে, তোর হাত যাবে না, তুই দাঁড়া একটু, আমার হিসেবটা সেরে নে, আমি যাচ্ছি। হ্যাঁ তারপর কি জানো, শনিবার, শনিবারটা বলো তো। হ্যাঁ বোধি শনিবার ওই একটা মিস্ত্রি দুটো হেল্পার, একটা মিস্ত্রি দুটো দুটো হেল্পার। তারপর কি হলো পিকলুর, কে ছিল ওই অন্ধকারের মধ্যে, কি বা তার অভিসন্ধি, জানবো আজকের এই পর্বে। দেখব এক প্রতিহিংসার সত্য ঘটনা, সেই সঙ্গে সতর্ক করব আপনাদের সেই সব মানুষদের থেকে যারা প্রতিহিংসার আগুনে ঝলসে ফেলে তাদের মনুষ্যত্ব, আর প্রতিহিংসা পূরণের জন্য নামতে পারে পিশাচের পর্যায়ে। দিদুন, অদিদুন, দিদুন, অদিদুন। বাচ্চা ছেলে তো ভয় পেয়ে গেছে। ঠিক আছে, দুষ্টু লোক দুষ্টু লোকের জায়গায় আছে, তুমি এখানে চুপটি করে বসো, আমাকে হিসেবটা শেষ করতে দাও। হ্যাঁ চিত্ত, এই শোনো, কাল পর্যন্ত তোমাদের হাজিরার টাকাটা আমি মিটিয়ে দিলাম, মানে 3,700 আছে, এই নাও গুনে নাও, গুনে নাও। ঠিক আছে, ঠিক আছে তো। আচ্ছা তোমরা কাজকর্ম করো, আমি বরঞ্চ তোমাদের জন্য একটু চায়ের জল বসাই। সে কি বৌদি, আপনি চা করবেন মানে? ওই ফুল করি আজ কাজে আসেনি। কেন আসবে না, সে তার সময় মতো আসে, সময় মতো চলে যায়।
ছটা বেজে গেছে, আর কি তাকে ধরে রাখতে পারবে? বাবা, আপনার ফুলকড়ি তো মিলিটারি। হ্যাঁ, তা যা বলেছ। শোন, আমি চা করতে যাচ্ছি, তুই বরঞ্চ এখানে থাক। না, আমি তোমার সঙ্গে যাব। শোন না, রান্নাঘরে খুব গরম, তোর খুব কষ্ট হবে। তুই এখানে বসে বসে এদের কাজ দেখ, এদের কাজের তদারকি কর। না, আমি তোমার সঙ্গে যাব, আমার খুব ভয় করছে। পিকলু বাবু, বাড়ির কর্তা যদি কাজের তদারকি না করে তাহলে তো কর্মচারীরা ফাঁকি দেবে। তুমি এখানে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করো। আমি চাটা আগে লোকেদের দিয়ে আসি, তারপরে উপরে গিয়ে দেখে আসবো তো দুষ্টু লোকটাকে। না না, তুমি যেও না, ও খুব বাজে লোক। ঠিক আছে, আমি যখন যাব তখন তোকে সঙ্গে করে নিয়ে যাব। না না, আমি যাব না, তুমি যেও না দিদুন। ঠিক আছে, আমি চিত্তকে পাঠিয়ে দেবো উপরে। জানিস, সে গিয়ে দেখে আসবে তোর এই দুষ্টু লোকটাকে, বুঝেছিস? দেখো, শর্ত শর্ত। হ্যারি, আজ পর্যন্ত তোকে তো এত ভয় পেতে কোনোদিন দেখিনি। কি এমন দেখলি ওপরে যে গায়ের কাছে একেবারে সেদিয়ে যাচ্ছিস? তোমরা চা খেয়ে নাও। এই তোমরা এসো, সবাই চা নিয়ে নাও। এসো এসো এসো, এই চা নাও, চা নাও, এই চা নাও, ধরো। এই ভেতরে কে আছো? হ্যাঁ, চা নাও, চা নিয়ে। এই তোমরা নাও, তোমরা চা নিয়ে নাও। এনে চা তো, চা দাও। বলো না চিত্তকে। এই চিত্ত নয়, চিত্ত দাদু বলো। বলো না চিত্ত দাদুকে। কি কি হুকুম, কি বলছে ছোট কর্তা? চিত্ত, তুমি এক কাজ করো, তুমি চাটা খেয়ে না একবার ওপর থেকে ঘুরে এসো তো, কে যেন একটা দুষ্টু লোক ওপরে লুকিয়ে আছে। ও, এই কথা? তাহলে তো আমি পিকলু বাবুকে সাথে নিয়ে ওই দুষ্টু লোকটার সঙ্গে দেখা করতে যাব। আমি যাব না। কেন, ভয় করছে? বেশ, তাহলে আমি একাই যাব। হ্যাঁ, এই তোমরা চা খাওয়া হয়ে গেলে কাজে হাত দিয়ে দিও, ঠিক আছে? কাজ কিন্তু ফেলে একা চলবে না, আমি একটু ওপর থেকে ঘুরে আসছি। আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই কে কে এখানে?
আমি ভালো করে দেখেছি, কোনো কিছু হারাইনি। তাহলে চিত্তকে যে খুনের চেষ্টা করেছিল সে শুধু খুনের মানসিকতা নিয়ে এখানে ঢোকেনি, তার অন্য কোনো বদ মতলবও ছিল। তাছাড়া আপনার কথা অনুসারে আপনার নাতি ওকে দেখার কম করে আধ ঘন্টা পর চিত্ত উপরে উঠেছিল, তাই তো? হ্যাঁ, হয় সে চুরিটা কমপ্লিট করতে পারেনি, চিত্ত তাকে দেখে ফেলেছিল, অথবা অন্য কোনো অভিসন্ধি ছিল। অন্য কোনো অভিসন্ধি মানে? এটা তো আমিও তো বুঝতে পারছি না, তবে এটা নিশ্চিত ও কোনো ভালো মতলব নিয়ে এখানে ঢোকেনি। ওর হাতে ছুরি ছিল, ও কারো ক্ষতি করতেই এসেছিল। এমনটা হতে পারে ও ঘরের ভিতর ঘাপটি মেরে বসেছিল গভীর রাতের অপেক্ষায়, আর বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে ও ভিতর থেকে দরজা খুলে অন্য কোনো গ্যাংকে ঢুকিয়ে বড়সড় ডাকাতির প্ল্যান করেছিল, অথবা পার্সোনালি আপনাদের পরিবারের উপরে ওর কোনো আক্রোশ ছিল আর সেই আক্রোশ মেটাতেই ও কাউকে খুন করতে এসেছিল, অথবা কোনো বড় ক্ষতি করতে এসেছিল। খুন কি বলছেন অফিসার? আমার মা এই বাড়িতে একা থাকেন আর আমরা তো সবাই কলকাতায় থাকি। আমার ভাইয়ের ছেলের স্কুলে ছুটি পড়েছিল বলে আমার ভাই ওকে মার কাছে রেখে দিয়ে গেছিল, আর আমার মায়ের কোনো শত্রু থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না যে মাকে সে খুন করতে পারে। দাদা ঠিক বলছেন। আচ্ছা, হয়তো চিত্তর সঙ্গে কোনো শত্রুতা থাকতে পারে। না, এই ব্যাপারটা আমি কোনো জোর পাচ্ছি না, কারণ চিত্তকে খুনের দান্দায় ও ঘরের ভিতর কেন লুকিয়ে বসে থাকবে? কারণ চিত্ত তো ওপরে ওঠার কথা ছিল না, ঘটনাচক্রে চিত্ত ওপরে উঠেছিল, কারণটা অন্য কিছু ছিল, বলি হয়েছিল চিত্ত। আচ্ছা, এমন কোনো ঘটনা কি আপনাদের মনে পড়ে, কারো কোনো শত্রুতা ছিল আপনাদের উপরে, পারিবারিক অথবা পার্সোনাল? বেশ কিছুদিন আগের ঘটনা। আচ্ছা, তখন আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলছিল, মা তখন বাড়িতে একাই ছিল। আচ্ছা, আমাদের বাড়িতে রাধা গোবিন্দের একটা মূর্তি আছে, সেই রাধা গোবিন্দের মূর্তির মা রাধার নাকে একটা দামি সোনার নথ আছে, সেই নথের উপর একজন মিস্ত্রির নজর পড়েছিল।
হলো কাকা মশলা বানাচ্ছো একটু মশলা দাও নাও কিরে ছোট দেখিয়ে বড় করে এলি তোর কি বহুমূত্র রোগ আছে নাকি আরে না না কোনো বহুমূত্র রোগ নেই যা তুমি অনেকক্ষণ কাজ করছো একটু উপর নাও তো আমি তোমার কাজটা দেখে নিচ্ছি না রে ভাই তুই যা কোথায় চিত্তদার চোখে পড়ে যাবে এসে খেচর মাজর আরে কিচ্ছু খেচর মাজর করবে না তুমি ছাড়ো আমি করে দিচ্ছি তুমি যাও আরে ছাড়ো না আমি করে দিচ্ছি কিচ্ছু হবে না তুমি যাও একটু বসো অনেকক্ষণ কাজ করছো আরে হাঁপিয়ে যাবে তো যাও না ঠিক আছে না না দেখিস রাধার যে নাকের নথটা ছিল সেটা নেই হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে আমি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের ঘর যখন মুছছিলাম তখন ছিল কিন্তু কিন্তু ফুল তুলে এসে দেখি নেই হ্যাঁ নথটা নেই আচ্ছা চিত্তদা কোথায় বলো বড় বাবু বলো বলছি চিত্তদা তোমাদের লোকজনের কাজ সব শেষ হ্যাঁ এই যে হাত পা ধুচ্ছে এবার বাড়ি গেল শোনো তোমাদের লোকজনদের এখন যেতে বারণ করো কথা আছে আর তুমি ভেতরে এসো আচ্ছা হাত পা ধুয়ে নিয়ে তোমরা বাড়ি যেও না কিন্তু বড় বাবু ডেকেছে কথা আছে এখানে যারা কাজ করে সবাই আমার খুব বিশ্বস্ত ওরা ঠাকুরের নথ চুরি করবে এটা আমার ঠিক বিশ্বাস হয় তবে মানুষের নিয়ত তো কখন কি পরিবর্তন হয় ঠিক নেই তাছাড়া আজ আমি সারাদিন এখানেই ছিলাম কাজে ও হ্যাঁ আধ ঘন্টার জন্য খালি একটু বাইরে গেছিলাম এই যে দেখছি তো আমি ঠাকুর ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও নথটা পাইনি আর বাড়িতে বাইরের লোক বলতে একমাত্র কুলি কিন্তু সে তো কাজেই আসেনি সে যদি আসতো আমি তাকে ধরতাম আর বাইরের লোক বলতে একমাত্র তোরই লোকজন চিত্ত তুই একবার তোর লোকজনকে জিজ্ঞেস করে দেখ না বাবা যদি নথটা পাওয়া যায় জানিস ওটা ওটা আমার বংশের ঐতিহ্য ওটা যদি আমার হাত দিয়ে হারিয়ে যায় তাহলে তো আমার পাপের শেষ থাকবে না তুই একটু দেখ না বাবা দেখুন বৌদি এখন আমার পক্ষে ওদেরকে গিয়ে সাজ করাটা ঠিক শোভা পায় না ওদেরকে নিয়ে আমায় চলতে হয় আপনারা বলছো নিজেরা কথা বলেনি ধুস কাজের পর এতক্ষণ আটকে রাখার কোনো মানে আছে এই তোরা যাবি তো চল নাহলে আমি চললাম আমার ব্যাগটাতে কি রে ফরিদ মিয়া তোর বিয়ে তো হলো প্রায় 20 বছর হলো মেয়ের বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেল এখনো বইয়ের মুখ দেখা স্বাদ মিটলো না ফালতু কথা বলো কেন তো হ্যাঁ ফালতু কথা বলো কেন নিজের বউয়ের মুখ দেখতে আমি মোটাই যাচ্ছি না দাও নিজের বউ বড় অনেকদিন মুখ দেখি না ও তবে কার বউয়ের মুখ দেখতে চললে বাবা না কাকা যাচ্ছি খাল পাড়ে তাস পিটতে বুঝেছো হ্যাঁ এ চিত্তদা কোথায় গেল তোমরা শোনো বাবুরা কি বলছে শোনো আচ্ছা ভাইরা আমাদের বাড়িতে একটা রাধা কৃষ্ণের মূর্তি আছে বহু বছর ধরে বহু জেনারেশন ধরে এই রাধা কৃষ্ণের মূর্তি পূজা আমরা করে আসছি এই রাধামায় নাকে একটা ভারী সোনার নথ আছে আজকে আমার মা ঠাকুরঘরে পূজা করতে গিয়ে দেখেন রাধামায় নাকে সেই নথটা নেই আমি যতটুকু জানি যে তোমরা ছাড়া বাইরে লোক বলতে আমার বাড়িতে এই মূর্তি আর কেউ নেই সুতরাং আমার বিশ্বাস এই নথটা তোমাদের কারুর কাছেই আছে আমি ভালোভাবে ভদ্রভাবে তোমাদের বললাম যদি নথটা তোমরা কেউ নিয়ে থাকো তাহলে ফেরত দিয়ে দাও বাহ চিত্তদা ভালো দু পয়সার জন্য কাজে এনে শেষ পর্যন্ত মানিজ্য নিয়ে খেলা করছো এই তোর গায়ে লাগছে কেন রে তুই কি নিয়েছিস ওনাদের মনে সন্দেহ হচ্ছে তাই উনি আমাদের বলছেন নিন বাবু আপনি আমার ব্যাগটা সব দেখে নিন আমার বডিও সার্চ করে নিন দেখো তোমরা যদি কেউ নথটা নিয়ে লুকিয়ে রাখো তাহলে আমরা হাজার সার্চ করে খুঁজে পাবো না তার থেকে তোমরা ওটা বরং আমাদের ফেরত দিয়ে দাও দেখো ওটা আমাদের ব্যবহারের জিনিস নয়
আমরা ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা থেকে ওটা পড়িয়েছিলাম। তোমরা যে যে ঈশ্বরেই বিশ্বাস করো না কেন, তোমাদের কাছে অনুরোধ করছি ওটা ওটা আমাদের ফেরত দিয়ে দাও। এই ব্যাগ দেখো, যে যা ব্যাগ নিয়ে এসো, আপনি আমাদের ব্যাগ ব্যাগ বাসো দেখি 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 পড়ি না 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 আমার ব্যাগ দেখ দেখুন বাবু দেখুন বৌদি হঠাৎ করে এরকম জরুরি তলব কেন? আমার কিন্তু তাড়াতাড়ি বলুন কি বলার বলবেন, আমি বাড়ি চলে যাব। আমার বউয়ের কিন্তু কালকে রাত্রিতে একটা ধুম জ্বর, সারা রাত জল পানি করেছি। অলংকার চুরি হয়ে গেছিল, তো ইন দি মিন টাইম যখন গয়নাটা চুরি হয়, যে ওখানে কিছু পাথরের মিস্ত্রি রাজমিস্ত্রিরা এরা কাজ করছিল, মিস্ত্রিদের মধ্যে কেউ চুরি করলো কিনা বাড়ির মালিক সেটা খোঁজার চেষ্টা করে, এবং সে বাড়িতে যে ক্যামেরা ছিল সেই ক্যামেরার মধ্য দিয়ে সে দেখলো যে ওখানে যে রাজমিস্ত্রি কাজ করেছিল তার সঙ্গে অনেকটা মিল হচ্ছে। তখন সে ওই মিস্ত্রিদের যে হেড মিস্ত্রি তাকে খবর দেয়, খবর দিয়ে তাকে বলে যে তোমারই একজন কর্মচারী শ্রমিক সে কিন্তু আমার এই বাড়ি আর গয়না চুরি করেছে। ক্যামেরার সাহায্যে দেখতে পায় হ্যাঁ সত্যি সেই ছেলেটিকে ডিটেক্ট করা হয়, এবং ডিটেক্ট করার পরিপ্রেক্ষিতে তখন সেই ছেলেটি হাতে পায়ে ধরে যে আমার ভুল হয়ে গেছে, জীবনে এরকম করব না, আমাকে ছেড়ে দেওয়া হোক। সেইটা ফেরত দিয়ে তার বাড়ির লোকজন এনে মালিকের কাছে হাতে পায়ে ধরে বাড়ি চলে যায়। এই ওটা রাখ 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 আতে গেরা, আরে একটু না হাজিরা দিতে হবে নাকি? আমার ভাইরা কাজ করছে, আমি একটু হেল্প করতে এই। তুই ভাই বলছিস কাদের? তোর মতো চোর আমাদের ভাই দিতে কিসের জন্য? চল এই চল আগে চল 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 চল। এরা ভালো মানুষ বলে না, নিয়ে পার পেয়ে গেলি বুঝছি, অন্য করলে না জেলের খানি টানিয়ে চাইতো। চল এখান থেকে চল, আর কোনোদিন মুখ দেখাবি না। যা এই ভাই এই যা 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 এখান থেকে যা, ঝামেলা করিস যা 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 যা, তুই চলে যা, ভালো কথা বলছিস চলে যা যা, ঝামেলা করিস যা যা চলে যা। শালা তোদের জন্য আমার কাজ গেছে, আমার মান ইজ্জত সব গেছে তোদের। এখানে শুধু আমি আছি বাবা, এখানে কেউ নেই। কোথায় দুষ্ট লোক? না ওখানে দুষ্ট লোক ছিল। আচ্ছা তোমাকে এখানে থাকতে হবে না, তুমি আমার সাথে এসো। উনি ডক্টর? ডক্টর আমি চিত্তর বাড়ির লোক। আচ্ছা বলুন। চিত্তর অবস্থা এখন কেমন? মোটামুটি স্থিতিশীল। তা আমরা ওর সঙ্গে কি এখন একটু কথা বলতে পারি? হ্যাঁ বলবেন, কিন্তু খুব সামান্য। হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর। এখানে
তোর এখানে হওয়াটা উচিত ছিল না। কি করবি বল, মরণ তোকে এখানে টেনে নিয়ে এসেছে। কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি বুঝছিলাম, রায়বাড়ির কাউকে, কিন্তু তোর যখন মরার ইচ্ছে তখন মিস্ত্রিরা কাজ করছিল, কোনো এক মানে সময় লুকিয়ে তার বাড়িতে ঢুকে পড়ে এই ছেলেটি, যে ছেলেটি এই চুরি করেছিল, সে নাতিটা দেখতে পায়। তখন সে তার দিদিমাকে বলে, তখন সে অন্য মিস্ত্রিদের বলে, দেখো তো বাবা যে ঘরে কেউ ঢুকেছে কিনা। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে যে ছেলেটি এই গয়না চুরি করেছিল সেই ছেলেটিকে ওখানে লুকিয়ে থাকতে দেখে। তখন তারা সেখান থেকে যেই ট্রেনে বের করতে যায়, তার মানে কাছে থাকা একটা বড় ছুরি দিয়ে সে তখন ওই মিস্ত্রিটাকে আঘাত করে এবং তাকে খুন করার উদ্দেশ্যে তার দেহের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে কোপাতে থাকে। সে তখন চিৎকার চেঁচামেচি করে, তখন এসে পাড়ার লোকরা তাকে মানে ধরে ফেলে পুলিশের হাতে তাকে হ্যান্ড ওভার করে। ছেলেটি পুলিশের জেরার মুখে স্বীকার করেছে যে যেহেতু বাড়ির মালিকরা তাকে অপমান করেছিল এবং গয়নাঘাটি ফেরত নিয়েছিল, তার মনের মধ্যে একটা প্রতিহিংসা তৈরি হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে সে ওই দিন এসেছিল যে বাড়িতে যখন থাকবে না বাড়ির, তখন ওই তার মাকে আর বাচ্চাকে মেরে ফেলার উদ্দেশ্যে সে ঢুকেছিল। পৌরাণিক কাহিনীতে আমরা যা জেনেছি, মহিষাসুরের লোভ লালসা এতটাই বেড়ে গিয়েছিল যে সে দেবতার ঐশ্বর্যে হাত বসাতে চেয়েছিল, আর যার পরিণতি মৃত্যু। দেবী দুর্গা তাকে সংহার করেছিলেন। এ যুগেও আমরা বহুবার মানুষকে অসুরের পর্যায়ে নামতে দেখেছি, আর যে অপরাধে সে অসুরের পর্যায়ে নেমেছে তা দেবতার ঐশ্বর্য লুট করাকে অনেক গুণ ছাপিয়ে যায়। আজ দেখলাম তারই এক উদাহরণ। কিন্তু কেন এই লোভ লালসা, কেনই বা প্রতিহিংসা পরায়ণতা, যে কাম ক্রোধ লোভকে প্রশ্রয় দিলে মানুষ অসুরের পর্যায়ে নামে, সেই কাম ক্রোধ লোভকে দমন করে মানুষ দেবতার আসন পেতে পারে? অসুর হওয়া কি দেবতা হওয়ার চেয়ে বেশি সুখের? নিশ্চয়ই নয়। যদি বলেন দেবতা হওয়া মানুষের পক্ষে সহজ নয়, তাহলে অসুরই বা আমরা হতে যাব কোন সুখে? কিন্তু মানব ধর্ম তো আমরা খুব সহজেই পালন করতে পারি, তাই না? কারণ আমরা মানুষ। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।